বৃষ্টি দেখো একবার জাস্ট, আজকে হচ্ছে মহাপঞ্চমী আর বৃষ্টিটা দেখো, ভোরবেলায় হয়েছে হালকা হালকা, বাট এই যে 7টা থেকে শুরু হয়েছে কন্টিনিউ একভাবে হয়ে যাচ্ছে, এখন 9টা বাজে। এগুলো দেখছো সব জল জমে গেছে এখানে, ওই যে ওখানে ওখানে আর এইখানে তো জল জমেই, এরকম জল জমে গেছে এখানে, জলগুলো সব মাটিগুলো ধুয়ে ধুয়ে এইদিকে চলে যাচ্ছে। কি বৃষ্টি, মাই গড, এভরিওয়ান গুড মর্নিং। আজকে হচ্ছে মহাপঞ্চমী, সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো একটু বেরোবো ভেবেছিলাম, এক জায়গায় যাবো, নেমন্তন্ন আছে, তো বৃষ্টিটা তো দেখেই নিলে, কিভাবে যে বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার স্নান হয়ে গেছে সকালবেলায়, এখন 9টা বাজে, আমাদের এই 9টার সময় বেরিয়ে যাওয়ার কথা, বাট যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বেরোনো অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। স্নান করে উঠে গেছে, এখনো সিঁদুর পরা হয়নি, তো দেখো এরকম সব গোছানো হয়ে গেছে, আর ওটার তো কোনো ব্যবস্থা করতে পারেনি। তোর সব গোছিয়ে রেখেছি, সব ব্যাগে নিয়ে নিয়েছি, এখান থেকে রেডি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আর সম্ভব না, আর বৃষ্টি কমবে কিনা কোনো আশা দেখা যাচ্ছে না। তো দেখি যেতে পারি কিনা, যদি যাই অবশ্যই ভিডিও করব, আর যদি না যাই তাহলে ভিডিওটা এখানে স্টপ করে দেব। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বৃষ্টিটা এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে, প্রায় 15-10টা বেজে গেছে তাও বৃষ্টি হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কমেনি। তো আমি এই কুর্তিটা এই চুড়িদারটাই পরেছি, যেহেতু বৃষ্টি হয়েছে ভিজে যাওয়ার চান্সটা বেশি। তো দেখা যাক বৃষ্টি কতক্ষণে কমে, না কমলেও বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই, বাইরে মনে বোঝাবে না বৃষ্টি, বাস বেরিয়ে যাচ্ছে আর একটা। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর কি বলবো, বাড়ি থেকে যখন বেরোই তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর একটু এসেই দেখি এদিকে কোনো বৃষ্টি নেই, পুরো রোদ ঝলমল ঝলমল করছে আর বীভৎস গরম এদিকে, আমরা তো এদিকে ভিজে গেছিলাম সব। তো দেখে হয়তো বুঝতে পারছো, দেখো এদিকে কোনো বৃষ্টি নেই, একদম পরিষ্কার আকাশ, আর সব কি বলবো, কি সুন্দর রোদ হচ্ছে এদিকে, আর সব বাড়ির উঠানে দেখি ধান শুকোচ্ছে, আর ওদিকে বৃষ্টি হয়ে আমরা তো পুরো ভিজে গেছি। আর চলে এসে আমি রেডিও হয়ে গেছি, এখন হচ্ছে বেরিয়ে যাব। এটা হচ্ছে দত্তফুলিয়ার ব্রিজ, দেখো কত জল হয়েছে, অনেক জল বেড়ে গেছে, এর আগে যখন দেখেছিলাম অনেকটা কম ছিল আর এখন অনেকটা বেশি। তো আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর দিকনগর, তো ওখানে যাচ্ছি, আর এই অটোয় করে সবাই যাচ্ছি, এটা দাদাভাইয়েরই অটো, তো মা মাসি মেসো আমার হাজবেন্ড আর এই যে পুষ্কুটা, ওকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সবাই মিলে যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, চলো তোমরা দেখো। আর আমরা বাদকুল্লা হয়ে ঢুকবো, তো বাদকুল্লার কিছু ঠাকুরও দেখে নেব, যদি আমি ভিডিও করতে পারি তো আমি চেষ্টা করব ভিডিও করার, আর না হলে এইদিকে আশেপাশে যে ঠাকুরগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এটা হচ্ছে আড়ংঘাটার ব্রিজ যত সম্ভব, আমি খুব একটা তো জানি না, তবে বলছিল এটা আড়ংঘাটার ব্রিজ, তো অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। আমরা এখানে কোথায় বেশ দাঁড়িয়েছিলাম, গেট পড়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তবে কোথাও একটু দাঁড়িয়েছিলাম। তো আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম মাঠের মধ্যে দিয়ে, আর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর ভিউ, আর এই যে কাশফুল অনেকদিন পরই দেখলাম, দেখাই হয়েছিল না এইবারটা। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, তো তোমাদের সঙ্গে আমি ওখানে দেখা করব, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো অনেকটা রাস্তা চলে এসেছি, আর এখানে আমাদের সব চাঁদা ধরেছিল, আরও দুই এক জায়গায় ধরেছিল, সব জায়গায় দিইনি, অনেক জায়গায় ধরেছিল, তো আমরা 2-3 জায়গা মতো দিয়েছিলাম চাঁদা। তো তোমরা এই সময় বেরোলে একটু সাবধানে বেরিও। আমরা চলে এসেছিলাম অনেকটা আগেই, 1 ঘন্টা মতো বসে, তারপর আমরা বসে গেছিলাম খেতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। আর এইটা দেখো, ও আমার ভিডিও করছিল, আমি ওর ভিডিও করছিলাম।
হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো কেমন লাগছে, দেখো একদম ভয়ঙ্কর। এটা অটোর মধ্যে আছি, এটা হচ্ছে আমাদের পুচকু মেয়ে। হাই করে দাও। ও কার্টুন দেখছে বসে বসে, অদ্ভুত টাইপের লাগছে, কারণ রাস্তায় যা ধুলো। আর আমরা পুরো ওখান থেকে অটোতে এসেছি কৃষ্ণনগরে, দিকনগর বলছে এটা, তো বুঝতেই পারছো কেমন রাস্তাঘাটে ধুলো, ভীষণ ধুলো। আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছিল, বাট এখানে পুরো রোদ, কোনো বৃষ্টি নেই। ও খুব ছবি তুলতে ভালোবাসে, ভিডিও করতে ভালোবাসে। কথা বলবে তুমি একটু আমার ফ্রেন্ডসদের সঙ্গে? বলবে না। যতটা মানে ভিডিও করা সম্ভব আমি করার চেষ্টা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর এটা বাদগোল্লা দেখো, সামনে খুব সুন্দর লাইটিং করেছে। আর সত্যি কথা বলতে অনেক জায়গায় এখনও রেডি করে পারেনি, তবে আমরা যেখানে নামিনি গাড়ি থেকে, যেটুকু পেরেছি গাড়ি থেকে দেখে নি। ভয়ে উড়ে যাচ্ছে। আমরা অনেক জায়গায় গেছিলাম সব রিলেটিভসদের বাড়িতে, তো ওই জন্য রাত্রি হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 7টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো দেখো কি সুন্দর লাইটিং করেছে সব, খুব সুন্দর সুন্দর লাইট দিয়েছে। আর এই আশেপাশে খুব সুন্দর প্যান্ডেল করেছে। সামনে তো একটা প্যান্ডেল আছে পুরো কালারিং একটা, খুব সুন্দর লাগছে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তবে এটুকু তো যেতে যেতে তুলেছি, আমরা এখানে যাব ঘুরতে। এরপরে যখন ভিডিওগুলো দেব, ওইগুলো দেব প্যান্ডেলগুলো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সামনেই আছে দেখো। এখানে রাস্তাতে বাজি ফাটাচ্ছিল, যার জন্য অনেকটা জ্যাম হয়ে গেছিলো। দেখো তোমরা হয়তো দেখতে পাবে, আমি যতটুকু ক্যাপচার করার মানে পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। ভীষণ জ্যাম, তো একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর খুব সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তো আমরা বাড়িতে প্রায় চলে এসেছি, এখানে একটু বসবো, চা খাবো, আর আমি শাড়িটা চেঞ্জ করব। চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়িতে।
তো আমরা ওখানে বসে চা খেয়ে তারপরে বেরিয়েছি, আর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এখানে দেখো মাঠের মধ্যে আমরা যাচ্ছি, বুঝতেই পারছো কি অন্ধকার, আর সামনে কত সুন্দর জিনিস আছে, তোমরা জাস্ট একবার দেখো। পুরো লাইট জ্বালানো রয়েছে এখানে, কেন আমরা জানি না, কোনো হয়তো কোনো কিছু চাষ করেছে বা কোনো গাছ লাগানো আছে, যেখানে লাইট না দিলে হয়তো ভালো কিছু হবে না। এই দেখো, জাস্ট দেখো একবার, এত সুন্দর লাগছিল সামনে থেকে, না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে জিনিসটা হ্যাঁ সত্যিই সুন্দর লাগছিল। আমি তো ওখানে বলছিলাম যে একটু নাই দাঁড়িয়ে যাও, কিন্তু মাঠের মধ্যে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো, 8:30, যার জন্য আমরা রিক্স নিয়ে চলে এসেছি। আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, চলে এসেছি। আমি ভিডিওটা এ পর্যন্তই রাখবো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, আর নিউ মেম্বার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।